আসসালাম আলাইকুম আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি হবে এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা তাই স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো অন্যদিকে পাকিস্তান দল চাইছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানতে টানা পরাজয়ে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টুয়েলভ পর্ব থেকে বাংলাদেশ দলের এই পরাজয়ের মিছিল শুরু হয়েছিল যা থেকে বেরোতে পারেনি নিস আঙিনাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ক্রিকেটারদের আত্মবিশ্বাস এতটাই তোলানিতে যে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারে না পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে হাত হয়েছে টি সিরিজ টপ অর্ডার মিডিল অর্ডার এবং বোলার কেউই পাকিস্তানের বিপক্ষে টি সিরিজে ব্যর্থতা থেকে বেরোতে পারেনি তৃতীয় ম্যাচের আগে দলের বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়া মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি ইঞ্জুরি সংখ্যা রয়েছে আরেক পেসার শফিকুলেরও তবে সেরাটা খেলাই বাংলাদেশের লক্ষ্য সেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে আজ সোমবার দুপুর দুইটায়